এত কিছুর পরও জেরুজালেমেই যাচ্ছে মার্কিন দূতাবাস মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন দু সালের শেষ দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে ইসরায়েলের সংসদ নেসেটে দেয়া ভাষণে পেন্স এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সংক্রান্ত ঘোষণা নিয়ে যখন সারা বিশ্বে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ বিক্ষোভ চলছে তখন মাইক পেন্স দূতাবাস সরানোর বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনা তুলে ধরলেন গত ছয় ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন পেন্স তার ভাষণে বলেন জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী এবং সে হিসেবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্র দপ্তরকে তেল আবিব থেকে জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পেন্সের এই ঘোষণায় নেসেটের সদস্যরা ব্যাপক হাততালি দেন এবং উল্লাসে ফেটে পড়েন তবে আরব সদস্যরা এই ঘোষণার প্রতিবাদ করেন ইসরায়েলি সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরায়েলকে সংলাপ শুরুর আহ্বান জানান তিনি তার ভাষায় বলেন আজ আমরা ফিলিস্তিনি নেতৃত্বকে সংলাপের টেবিলে ফিরে আসার আহ্বান জানাই সংলাপের মাধ্যমেই একমাত্র শান্তি আসতে পারে ট্রাম্পের হটকারী সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের পতন শুরু হলো ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন পবিত্র বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনি জনগণকে হুমকি দিতে চাইছে আমেরিকা ও ইসরায়েল তিনি সতর্ক করে বলেন বাইতুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের পতন শুরু হলো হামাস নেতা আরও বলেন ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করা সহ দুটি কৌশলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মারাত্মক প্রচেষ্টা চলছে কিন্তু সারা বিশ্ব যদি বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় তাহলেও ফিলিস্তিনিরা তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসবেন না চলমান পরিস্থিতিতে তিনি ফিলিস্তিনি জাতির মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাইতুল মুকাদ্দাস সফরের সময় হামাস নেতা ইসমাইল হানিয়া এসব কথা বললেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ